আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে সেই সব মানুষদের সম্পর্কে আলোচনা করব যারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জান্নাত মানুষের শেষ ও চিরস্থায়ী বাসস্থান। দুনিয়ার জীবনে যারা সফল, পরকালের চিরস্থায়ী জান্নাতই তাদের শেষ ও চূড়ান্ত ঠিকানা। যারা দুনিয়ার জীবনে ব্যর্থ, তাদের পরিণাম জাহান্নাম। পরাক্রমশালী আল্লাহ তাআলা অতিশয় দয়ালু, ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহ পরায়ণ। একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তিদাতাও। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন, তবে যদি গুণাকার ও অন্যায়কারী নিজের গুণা মাফ করিয়ে নেয় তাহলে ভিন্ন কথা। সাধারণত প্রতিটি মানুষই গুণা করে, কেউ বেশি আবার কেউ কম। শয়তানের ধোকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজ করে ফেলে। কিন্তু একজন মুসলিম গুণা করে তাও বা করে, এটি স্বাভাবিক। আল্লামা ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে গুণা করে সে মানুষ, যে গুণা করে তার উপর অটল অবস্থানে থাকে সে শয়তান, আর যে গুণা থেকে তাওবা করে সে হল মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত বা উদ্দেশ্যের প্রশ্ন চলে আসে। সে কি আল্লাহর জন্য ইবাদত করছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে করছে, সেটি ঠিক করার পরেই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। মানুষ যদি নিজের আমলকেই বড় মনে করতে থাকে অথবা লোক দেখানো উদ্দেশ্যে সালাত, জাকাত আদায়, ইলম বা জ্ঞান অর্জন ও জিহাদ করে, তাহলে সেটি দয়াময় আল্লাহ তাআলা কবুল করবেন না। ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। সবার আগে তিন ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। হাদিসে এসেছে, ওই তিন ব্যক্তির নিয়ত শুদ্ধ ছিল না, অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো ইবাদত করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম দানবীর, আলেম ও আল্লাহর পথে জিহাদকারী শহীদ। আল্লাহ তাআলা প্রথমে শহীদকে নিয়ামতগুলো দেখিয়ে প্রশ্ন করবেন, এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছ? সে উত্তর দেবে, আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি শহীদ হয়েছ, লোকে যাতে তোমাকে বীর বাহাদুর বলে, তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছ, সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে, তাকে দেয়া সম্পদ দেখিয়ে আল্লাহ বলবেন, এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছ? সে উত্তর দেবে, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এ সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি দান করেছ যাতে লোকে তোমাকে দানবীর বলে, তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছ, সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার একজন আলেমকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেটি তুমি কোন পথে ব্যয় করেছ? তখন সে বলবে, আমি আপনাকে খুশি করার জন্য সে জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি এসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছ যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয়, সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছ, তাই এখানে তোমার কোনো প্রাপ্য নেই। এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2382। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।